ওয়েলকাম টু ফ্যান্ডাম। আর এই মুহূর্তে রয়েছি উল্টো রাঙাতে, বুঝতেই পারছো ডার্বি। তো ইস্ট বেঙ্গল মোহনবাগান দুই সমর্থকই রয়েছে, আর পেছনে কিন্তু রয়েছে বাস, যারা হারবে তারা পেছনে এটা নিয়ে নেবে। আর বলে রাখি এই যে দুটো টি শার্ট দেখতে পাচ্ছ, নতুন একটা কোম্পানি লঞ্চ হচ্ছে ক্যাজুয়াল ক্লেডার, বাকি ডিটেলসটা গুডবি। তো এই টি শার্টের কোম্পানিটা কিছুদিন পরে লঞ্চ হয়ে যাবে, সেখানে কিন্তু অনেক এরকম এই যে পিছনে দেখতে পাচ্ছ এরকম এরকম কিন্তু ভালো ভালো কোয়ালিটিতে টি শার্ট পাবে। ইস্ট বেঙ্গল মোহনবাগানের অনেক রকমের ফ্যান মার্চেন্ডাইজ বানানো হবে, সেগুলো কিন্তু পাবে। আর আজকে ডার্বি নিয়ে ওই জন্য দুজনকে সুন্দর পিছনে দেখতে পাচ্ছে, একজন অমর একাদশ পড়ে আছে আর একজন কিন্তু 100 years অফ লেগাসি পড়ে আছে। তো দেখা যাক। আর পুজি যেটা বললো বাসের সামনে থেকে শুরু করছি, কারণ কেউ না কাউকে না কাউকে আজকে বাস নিতে হবে। তো যাই হোক, বাকিটা স্টেডিয়ামে গিয়ে তারপর হবে। আজকের খেলা দেখো, মনে হচ্ছে যে জায়গাতে লাস্ট দুটো ম্যাচে ইস্ট বেঙ্গলের পারফরমেন্স এবং মোহনবাগানের যদি জনি কাউকো হাবাস আসার পরে যে সুপার কাপের পরে ঘুরে দাঁড়িয়েছে, সেই জায়গাতে একটু হলো আমি বলবো মানে অ্যাডভান্টেজে তো নাচছে। যদিও ডার্বি 50-50, যারা প্রেশার নিতে পারবে আমরা যেভাবে দেখে আসছি সেভাবেই চলে আসছে। আশা করি ইস্ট বেঙ্গল সমর্থক কন্টেন্ট ক্রিয়েটার পিছনে, বাট চাইবো তো ইস্ট বেঙ্গল জিতুক, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। একদমই একদমই। আর এখানে দেখতে পাচ্ছি দুটো ফোনে একসাথে ব্লগ হচ্ছে, এই যে ব্লগ ভিডিও হচ্ছে। তো চলো বাকিটা দেখতে থাকো।
বলো কি মনে হচ্ছে আজকে স্কোর লাইন হবে 2-0 যা মনে হচ্ছে আজকে ক্লেটনের পায়ে থেকে আমরা গোল দেখবো দুটোই গোল ক্লেটন দিবে এটাই আশা দেখা যাক কি হয় আরেকজন দাদা রয়েছে বলো কি মনে হচ্ছে আমার স্কোর হচ্ছে 9-1 ঠিক আছে আর নাহলে 1-1 একদমই তো সবাই খুব আশাবাদী অনেক দূর দূর থেকেও খেলা দেখতে এসছে তো অনেক দেরি হয়ে গেছে কয়টি ওইগুলো তো দেখলে মোহনবাগান আল্ট্রাসের ইস্ট বেঙ্গল আল্ট্রাসের তো চলো এবার মাঠে ঢুকি তারপরে আস্তে আস্তে দেখতে থাকবো গ্যালারিতে বসে আছি এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের সাইড কিন্তু মোটামুটি ভাঙা মোহনবাগানের সাইডটাই বেশি ভরেছে এখন অব্দি হয়তো এই টাইমিং এর জন্য অনেক প্রবলেমের জন্য হয়তো একটু প্রবলেম হয়েছে তো যাই হোক এখনো খেলা শুরু হয়নি মনে হয় খেলা শুরু হতে হতে আরো লোক চলে আসবে আমাদের এখানে বাঙালি লোকজন সব কিন্তু একদম মানে যখন শুরু হবে তখন এসে পৌঁছে কি মনে হচ্ছে আজ অ্যাটমসফিয়ার দেখে কি মনে হচ্ছে অ্যাটমসফিয়ার এখন অব্দি জানি না যে মোহনবাগানের দিকটা মোটামুটি প্যাকড আপ ইস্ট বেঙ্গলের দিকে এখনো ভরেনি মেবি হয়তো লাস্ট 3-4 বাজে পারফরমেন্সের জন্য বাট ডার্বি আশা করা যায় কিছুক্ষণের মধ্যে ভরে যাবে দেখা যাক খেলা কিন্তু শুরু হতে চলেছে আর যেরকম এক্সপেক্টেড পাচ্ছিল যেরকম ভিক্টর আওয়াজ শুনতে পাচ্ছি আলাদাই আওয়াজ গমগম করছে খেলা শুরু হবে আর খেলায় চলে যাবে মানে খেলাটা শুরু হয়েছিল ইস্ট বেঙ্গল পেনাল্টি পাওয়া দিয়ে সেখান থেকে মিস করে পুরোপুরি খেলার মোড় ঘুরে গেল আর মোহনবাগান কিন্তু মানে কন্টিনিউয়াস বলতে গেলে ইস্ট বেঙ্গলের হাফেই খেলা হচ্ছে মোহনবাগান কন্টিনিউয়াস অ্যাটাক করছে আর সেই জায়গা থেকে ফার্স্ট হাফেই কিন্তু তিনটে গোল তিনজন তিনটে গোল দিয়েছে একটা পেনাল্টি আর বাকি দুটো নর্মাল গোল হয়েছে মানে ইস্ট বেঙ্গলের খেলা নিয়ে কিছু বলার নেই প্রথমেই যে ক্লেটন পেনাল্টিটা মিস করেছে যদিও বিশালকে ভালো সেভ দিয়েছে কিন্তু লালচু মুঙ্গা যাতা মিস করেছে ক্রস করতে পারছে না আর ওদিকেও কন্টিনিউয়াস মানে অজস্র অ্যাটাক হচ্ছে অজস্র তবে একটা জিনিস আমি বলবো খেলার আগে যেইটুকুনি বুঝলাম সৌভিক আমার ওই দিকে বলেছিল দিমিত্রিকে মার্কিং করতে
বাট হ্যাটস অফ দিবির থেকে, বিশাল বুদ্ধিযুক্ত প্লেয়ার, কন্টিনিউ ঘুরে যাচ্ছে, সবি চক্রকে কিন্তু মার্ক করতে দিচ্ছে না। আর ও কিন্তু প্রথম বলটা এরা কামিন্স করলো, ওই শট মেরেছিল, সেকেন্ড বলটাতে ওর কৃতিত্ব আছে, অসাধারণ। মানে মোহনবাগানের খেলাধুলো পুরোপুরি দিবি পাই, তিনটে যে গোল হয়েছে পুরোপুরি দিবি থ্রি, প্রথমটা শট মেরেছে রিবাউন্ডে কামিন্স গোল করেছে, পরেরটা দিবি থ্রি দিয়েছে, সেটা লিস্টার ফিনিশ করেছে, আর থার্ড একটা তো নিজে পেনাল্টি মেরেছে, ওটা কিছু বলার নেই আর। মানে নন্দ যেরকম ভাবে পেনাল্টি দিয়েছে, তো যাই হোক দেখা যাক খেলার শেষে কি অ্যানালিসিস রয়েছে। সৌনক কি বলবে ফার্স্ট টাইম খেলা নিয়ে? কিচ্ছু বলার নেই, মানে ইস্ট বেঙ্গল ভীষণ আন্ডার কনফিডেন্স এই ম্যাচে, মানে কোনো প্ল্যান মাথায় ঢুকছে না মনে হচ্ছে, এমনভাবে অ্যাটাক করছে কিচ্ছু মানে বুঝে উঠতে পারছে না, ভীষণ কনফিউজিং লাগছে ইস্ট বেঙ্গলের খেলা, জানি না সেকেন্ড হাফে কি যে জাদু করবে, জাদুতে যে আদৌ কামব্যাক করতে পারবে না কিচ্ছু জানি না, কিচ্ছু বলার নেই। গ্যালারি মোটামুটি ফার্স্ট হাফে অনেকেই বেরিয়ে গেছে, দেখা যাক সেকেন্ড হাফে কি কিচ্ছু যাবে। বল দিয়ে নাচতে নাচতে যে জন্য তুলে নিয়েছিল